আমার তখন বছর দশেক বয়স, আমার শামুকতলার বাড়িতে থাকি। শামুকতলা একটি বিশাল বাজার, নর্থ বেঙ্গলের মধ্যে সবথেকে বড় বাজার, এবং এই বাজারেই খুব বড় করে রাসমেলা হতো, এবং এই রাসমেলায় বাইরে থেকে বিভিন্ন দেখার মতো জিনিস আসতো। তারা প্রায় 15 দিন, কোনো কোনো সময় 1 মাস ধরে থাকতো। নাগরদোলা বা ইত্যাদির পাশাপাশি যে জিনিসগুলো আমাকে সবথেকে বেশি আকর্ষণ করেছিল, তার মধ্যে একটি হলো প্রথম টিভি দেখা, অর্থাৎ প্রথম টিভি দেখেছিলাম এই রাসমেলায়, এবং আরও একটি জিনিস যেটা হচ্ছে এই গঙ্গা যমুনা নামে দুই বোন, অর্থাৎ জয়েন্ট দুই বোন। গঙ্গা যমুনার বয়স মোটামুটি আমার বয়সের মতোই, আমি যখন 10 বছর তখন ওদের বয়স ওই 9-10 এরকমই হবে। ভীষণ একটা উৎসাহ যেমন ছিল এটা দেখার, সাথে সাথে ভেতরে ভেতরে একটা ভীষণ যন্ত্রণাও ছিল ওদের এই অবস্থা দেখে। ওরা যখন নড়ছে, একজন নড়তে পারছে না, একজন নড়লে সাথে সাথে অন্যজনকে নড়তে হচ্ছে, একজন যখন কথা বলছে তখন অন্যজন তাকিয়ে থাকছে ওর দিকে, আবার অন্যজন যখন কথা বলছে তখন এ আবার চুপ করে যাচ্ছে, এবং এদের হাতগুলো মোটামুটি ভালো, 4টি হাতই ভালো, কিন্তু এদের পা হচ্ছে 3টি, তার মধ্যে 2টো পা মোটামুটি একটু শক্ত, এই 2টো পা দিয়ে এবং 4টে হাত দিয়ে ওরা নড়াচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আরেকটা পা একেবারেই সরু, যেটা একেবারে পেছন দিক থেকে ঝুলে আছে, এবং এরা দেখা যায় যে ঠিক কোমরের পাশ থেকে বাকি অংশটা, অর্থাৎ নিচের দিকের অংশটা জয়েন্ট হয়ে আছে। যেখানেই বড় বড় মেলা হতো সেখানেই তারা যেত এবং এদেরকে দেখিয়ে কিছু পয়সা রোজগার করত, কেননা তার বাবার অবস্থাও খুব একটা ভালো ছিল না, ফলে এদেরকে বাঁচিয়ে রাখা তার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। খরচা তো আছেই, তার মধ্যে চিকিৎসার খরচাও আছে, খাওয়া দাওয়া অন্যান্য খরচা আছে, ফলে যতটুকু ইনকাম করা যায় এই বিভিন্ন মেলায় মেলায় ঘুরে এদের দেখিয়ে দেখিয়ে তিনি সেগুলো করতেন। জানি না ঈশ্বর কেন এদের এরকম করে সৃষ্টি করেন, কেন সারা জীবন তাদের এই কষ্ট দেন, তাদের তো কোনো দোষ নেই, কিন্তু কষ্ট পেতেই হচ্ছে সারাটা জীবন, এই যে যন্ত্রণা এটা কিন্তু চোখে দেখা যায় না। আমাদের দেখতে গেলে এতটা খারাপ লাগে, তাহলে ওরা এই যন্ত্রণা কীভাবে সহ্য করছে, সত্যি ভীষণই খারাপ লাগে। ওদের বাড়ি হলো বারাসতে, অর্থাৎ উত্তর 24 পরগনায়। সম্প্রদায়গত দিক থেকে সম্ভবত মোহামেডান সম্প্রদায়ের, কিন্তু কী আর করা যাবে, ভগবান যেহেতু এভাবেই তাদের সৃষ্টি করেছেন, যতদিন বেঁচে থাকবেন তারা এভাবেই বেঁচে থাকবেন। জেনারেলি এ ধরনের যে বাচ্চারা জয়েন্ট থাকে তাদের আজকাল অপারেশন করে অনেকেই আলাদা করা যায়, কিন্তু তারা যেটা বলেছেন যে এদের জয়েন্টটা এমনভাবে হয়ে আছে যে এদেরকে আলাদা করতে গেলে দুজনেরই মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই এদের অস্ত্রোপচার করে আলাদা করার কোনো চেষ্টাই করা হয়নি। আর এই ধরনের বাচ্চারা সম্ভবত খুব বেশি দিন বাঁচে না, যাই হোক এদেরকে ভাগ্যবতী বলতে হবে। এদের বয়স প্রায় 50 পেরিয়ে এখন 52-53 বছর বয়স হয়েছে, এরা এখনও সুস্থই আছে এবং এখনও কিন্তু এদের প্রফেশনে কোনো চেঞ্জ হয়নি, এখনও মেলা মেলায় ঘুরে যাচ্ছে। ওদের জন্য ভগবানের কাছে প্রার্থনা থাকলো, ওরা যেন আরও দীর্ঘদিন এভাবেই বেঁচে থাকে।